যত বেশি প্লেয়ার আইপিএলে যাবে আমরা তত খুশি। আইপিএলে প্রথমবারের মতো বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার খেলবেন এক দলের হয়ে, অর্থাৎ সাকিব আল হাসান এবং দুর্দান্ত ফর্মে থাকা লিটন কুমার দাস খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে, যেখানে গত দুদিন আগেই খবর ছড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক হতে পারে বাংলাদেশের লিটন দাস। আবার কেউ কেউ ভেবেছিলেন হয়তো সাকিব আল হাসানই হবে কলকাতা দলের অধিনায়ক, কেননা সাম্প্রতিক দুইবার কলকাতার হয়ে শিরোপা জিতিয়েছেন টাইগারের অলরাউন্ডার। তবে এরই মধ্যে গুঞ্জন উঠেছিল হয়তো অনাদিপত্র নিয়েও বিপাকে পড়বে সাকিব লিটনরা, কেননা শনিবার থেকে শুরু হওয়া আয়ারল্যান্ড সিরিজে টেস্ট ম্যাচ হবে 4 এপ্রিল থেকে, যা শেষ হবে 9 এপ্রিলের পর। আর তাই 14 এপ্রিলের আগে সাকিবদের পাওয়া নিয়েও সংশয়ে ছিল কলকাতা নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজিটি, তবে সেটি আর হয়নি, কেননা ইতিমধ্যেই সাকিব লিটন মোস্তাফিজদের পুরো আইপিএলের জন্যই ছাড়পত্র দিয়েছে বিসিবি। তাই তো অনেকেই মনে করছেন হয়তো বলিউড বস শাহরুখ খানের ফোন পেয়েই এমন সিদ্ধান্ত জানালো পাপন। তো দর্শক, এ ব্যাপারে আপনাদের কী মনে হয় তা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।